আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিক। আশা করি সকলে ভালো আছেন। রাস্তার কাজে কিভাবে ডিসিপি অর্থাৎ ডাইনামিক কোন পেনিট্রেশন টেস্ট করা হয় এবং ফিল্ড ডিসিপির ডাটার উপর কিভাবে সিবিআর ভ্যালু বের করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজ আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে একটি হ্যামার ফেলানো হচ্ছে। হ্যামারটির ওজন 8 কেজি এবং এটি 575 mm। উপর থেকে ড্রপ করা হচ্ছে। আমরা রাস্তার সাব বেস লেয়ারের উপর ডিসিপি টেস্ট করতেছি। সাব বেস লেয়ারের থিকনেস 300 mm। প্রতি ব্লোতে কত mm পেনিট্রেশন হচ্ছে তা একটা আমরা শিটে নোট করে রাখতেছি। হ্যামার ফেলিয়ে যে রডটির মাধ্যমে সাব বেসের লেয়ার ড্রিল করা হচ্ছে ওই রডটি দেওয়া হচ্ছে 16 mm। টেস্টিং করতে কী কী যন্ত্রপাতির প্রয়োজন তার একটা চিত্র ভিডিওটির প্রথমে দেওয়া আছে। আশা করি আপনারা সেটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। সাব বেস লেয়ারে ডিসিপি টেস্টে প্রতি ব্লুতে কত পেনিট্রেশন হবে তার একটা চার্ট এলজিডির ওয়ার্ক শিডিউল স্পেসিফিকেশনে দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পারি সাব বেস লেয়ারে প্রতি ব্লুতে 9 mm যাওয়ার কথা, মানে 9 mm স্ট্যান্ডার্ড। ভিডিওটিতে আপনারা স্কেল ধরে রাখার জন্য একটা হরিজেন্টাল কে দেখতে পাচ্ছেন। টেস্ট শুরু করার জন্য যন্ত্রটি সেট করা হয়ে গেলে হ্যামার ড্রপ করার পূর্বে ওই হরিজেন্টাল স্কে বরাবর স্কেলের মান কত আছে, মানে প্রাথমিক রিডিং কত আছে তা লিপিবদ্ধ করে রাখতে হবে। তারপর থেকে প্রতি ব্লোতে কত যা সেটা চার্ট আকারে লিখে এন্ট্রি করে রাখতে হবে। আমাদের সাব বেজের থিকনেস ছিল 300 mm, অর্থাৎ 300 mm পেনিট্রেশন হইতে আমাদের ব্লো প্রয়োজন হবে 300/9, প্রায় 33টি। এখন দেখি আমরা ওয়েট করি আমাদের কয়টি ব্লো প্রয়োজন পড়ে। স্কেলের প্রাথমিক রিডিং ছিল 104, অর্থাৎ আমাদের যাইতে হবে 104 + 300, অর্থাৎ 404। এখানে আমি ভিডিওতে চারটি সংযুক্ত করছি। এখন আমরা আলোচনা করব ডিসিপি ফিল্ড ভ্যালু থেকে কিভাবে সিবিআর ভ্যালু ক্যালকুলেট করব। সিবিআর ভেরিকুলার ফর্মুলাটা হলো 10^2.48 -1.057 গুণন হলো log 10 বেস ইনটু হলো অ্যাভারেজ পেনিট্রেশন। 10^2.48 -1.057 সূত্রের গুণন হলো log 10^2 বেস, আর অ্যাভারেজ পেনিট্রেশন পাইছি আমরা 12.58। এখন পরের লাইনে যদি আসি 10^2.48 -1.057, এখন log 10^12.58-এর মান হলো log 13 এবং log 12, এই দুইটার মাঝামাঝি আমি অ্যাভারেজ করে নিয়েছি। এই দুইটার মাঝামাঝি মান হলো 13-এর মান হলো 1.13 আর 12-এর মান হলো 1.0079। এই দুইটার অ্যাভারেজ যদি করি তাহলে 1.096। তাহলে আমি log 12.58-এর মান পাচ্ছি 1.096। এখন পরের লাইনে আমি যদি তাহলে 1.057 × 1.096 গুণ করি আসে হলো 1.158। তাহলে 2.48 থেকে 1.158 বাদ দিলে 1.322, তাহলে 10^1.322 সমান 20.98, ইকুয়াল টু প্রায় 21। তার মানে সিবিআর ভ্যালু
21। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।